हेलो फ्रेंड, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो आज के एक जन के डेके नहीं वीडियो करब। आशीष এসেছো? এখন বলছে বাড়ি যাবে না, এখন বলছে বাড়ি যাবে না, এখানে শুয়ে পড়েছে। ওকে এখন নাকি ওকে আমার রান্না করে খাওয়াতে হবে। ওর খিদে পেয়েছে, কান্নাকাটি করছে। তো এখন আমার ও দেখি পাস্তা খাবি না চাউমিন খাবি না ম্যাগি খাবি, কি খাবি বল। ভিডিও করতে দেখেছি আমাকে, ভিডিও করতে কি খাবি বল। সেই তিনটের সময় এসছি, এখন সাতটা বাজে, কিছু খেতেই দেয়নি। আরে কান্না কর, একটু কান্না কর, কান্না কর, কান্না কর। কি খাবি বলবি তুই? চাউমিন খাবো, চা খাবো, চা না খেলে হয় না। চাউমিন চা আর কিছু নাই, দুটো তো আগে দে, তারপরে বাকিগুলো বলবো। তারপরে বলবে বিরিয়ানি খাবো, তারপরে বলবে পকোড়া খাবো, তারপরে বলবে মোমো খাবো। না মোমোটা ভালো খাই। আর কি খাবি বল আমাকে, আগে এই দুটো তো খেতে দে, তারপরে তো বাকি। না একবারে বলবি, তারপরে পর পর বারবারে বলবি। যা যা বলবো নিয়ে আসবি তো। ঠিক আছে, মোমো নিয়ে আয়। ঠিক আছে ফ্রেন্ড, আমি এখন ওর জন্য মোমো বানাবো বাড়িতে। মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। পারিস বানাতে? হ্যাঁ। কিভাবে বানাই বলতো? পারি। ঠিক আছে, আমি এখন যাচ্ছি চাউমিন বানাবো ওর জন্য। ভিডিও করার জন্যই বানাতে যাচ্ছি, নাহলে কি যেতই না। তুই আসলে আমি তোকে খাওয়াই না? না, এটা পুরো মিথ্যা কথা। ও যেদিন যেদিন আসে আমি সেদিন সেদিন ওকে খাওয়াই চাউমিন, পাস্তা, ম্যাগি, তারপরে চা। কোনোদিনই খাওয়াই। আরে তোর করুণ মুখটা দেখে সবাই ভাবে সত্যি আমি খাওয়াই না তোরে। আমাকে সবাই সবাই আমাকে বলবে খিদে তো, আমার মুখটা এইটুকুনি হয়ে গেছে, এমনিতেই তো এইটুকুনি, আরো এইটুকুনি হয়ে গেছে। কখন কত খিদে পেয়েছে, সেই একটার সময় ভাত খেয়েছি। ওর অনেক খিদে পেয়েছে, ওর কত, ও কিন্তু তিনটার সময় মামাকে বাড়ি আমাদের বাড়ি এসে বলছে আমি খেয়ে এসছি, আমার ভীষণ কষ্ট হয়ে গেছে, তিনটার সময় উঠে খেয়েই ওপর চলে এসছি আমি, আর এখন আবার বলছে একটার সময় খেয়েছি। কি ডব্বা, তিনটের সময় খেয়েছি। হ্যাঁ তিনটের সময় খেয়ে উঠেই তো আসলাম। হুম, তো ঠিক আছে চলো ফ্রেন্ড, ওর জন্য দেখি কি চাউমিন খাবে বলছে, চাউমিন বানানো যাক চলো। আজকে লাইটিংটা তো বাজে না, কেমন দেখাচ্ছে। তো ফ্রেন্ড, এই যে রান্না করছে রাধুনি, আমি আমি বসে আছি। তো আমরা ম্যাগি দিয়ে চাউমিন, মানে ম্যাগি দিয়ে চাউমিনের মতন করবো, ওটাই ভালো লাগে বেশি খেতে। আমি ইপিটা ভালো খাই, ওর জন্য ম্যাগিটা আনতে হয়েছে। এই তো চামচ চামচ, আর ওই পাশে চা হচ্ছে। ও নাকি ভালো রান্না করতে পারে তাই ও রান্না করছে। নিজে করবি না সেটা বল, নিজের করে খেতে হচ্ছে, খিদে পেয়েছে তো আমার। তো ঠিক আছে, আমি একটু পরে তোমাদের সঙ্গে আবার গল্প করছি। তো ফ্রেন্ড, চা বানানো হয়ে গেছে, এখন ম্যাগি চাউমিন, ম্যাগি দিয়ে চাউমিন। তো তেল দিচ্ছে, আমি আজকে বসে থাকবো, কিচ্ছু করবো না আজকে আমি। কত রান্না জানে বাবা, ভাজ ভাজ ঠিক করে কর। আরে কষ্ট পাচ্ছিস, লঙ্কা কি আর দেবো? ঠিক আছে, তো ফ্রেন্ড কমপ্লিট। ও চা খাচ্ছে, আমার চা অনেকক্ষণ আগেই খাওয়া গেছে। এদিকে এটাও চাউমিনটাও, চাউমিন বলতে ম্যাগি দিয়ে চাউমিন, এটাও বানানো কমপ্লিট।
খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ফ্রেন্ড রান্না করে আমার কষ্ট, তো ফ্রেন্ড রান্না করে আমার কষ্ট হয়ে গেছে। সমজ রে আপ, রান্না করে আমার কষ্ট হয়ে গেছে। ফ্রেন্ড রান্না করে আমার কষ্ট হয়ে গেছে। ওই সাইডটা রুম করছে রেগে বাস্ট দিঘায় দিঘায়। তো ফ্রেন্ড হেভি রান্না করেছে, জাস্ট অসাম, জাস্ট ওয়াও, নুনি পোড়া, নুনে পোড়া। না আমি বলেছিলাম নুনটা, মানে নুনটা কম ছিল, দিয়েছে বেশি হয়ে গেছে, কিন্তু হেভি টেস্টি হয়েছে, আমার ভালো লেগেছে। সুন্দর বানিয়েছিস তো, পোকশান দিতে হবে না, সুন্দর হয়েছে। তো ফ্রেন্ড এখন আমরা একটু বসে আছি, দেখি এরপরে কি করা যায় ভাবছি। বাড়িতে আসলে বাড়িতে আজকে আমাদের কেউ নেই, আর মা এক জায়গায় গেছে বা দাদা কাজে গেছে, বাবাও বাড়িতে নেই, মা পাশের পাড়ায় একটা দরকারে গেছে। তখন আমি আর ও একা একা বাড়িতে বোরিং ফিল হচ্ছি। আমরা অবশ্য ও থাকলে বোরিং ফিল লাগে না, ওর হয়তো বোরিং ফিল হচ্ছে, ঠিক আমার বোরিং ফিল লাগছে না। তো আমি ঈশা আর শর্মিলাকে আসতে বলেছি, দেখি ওরা কখন আসে। ওদের আসলে ওদের সঙ্গে একটা জিনিস হবে, তোর সঙ্গে হবে, সেটার ভিডিও শেষেই দেখতে পাবে। তো ঠিক আছে, এখনের মতো রাখি, একটু পরে কথা বলছি, কে কষ্ট হয়ে গেছে। ও ফ্রেন্ড ঈশারা, ঈশা শর্মিলা সবাই চলে এসেছে। এই ব্যাগটার মধ্যে একটা জিনিস আছে, আমি জানি না কতটা কি সাকসেসফুল হব, পাপাইও জানে না। ওদের ডেকেছি, ওরা এসেছে, এমনি নর্মাল। আমি এই ব্যাগটার থেকে একটা জিনিস বার করে ওদের দেব, চলো দেখা যাক। তো ফ্রেন্ড এরা সবাই শুয়ে আছে, শর্মিলার অবস্থা। এ তুই কতটা ভয় পেয়েছিস? ওকে সব দংশন করেছে ঈশাকে। দেখি সাপটা একটু দেখা, এটা আমি কবে কিনেছি বলতো? এটা আমি ব্লগে আমার বোন করেছিলাম, এটা কেটে দিয়েছে, না দেখাবি না আমার, আমার সবাই আমার ব্লগ দেখে ওরা দেখলে আর ভয় পাবে। ভয় পেয়েছিস কে, তুই ভয় পেয়েছিস? আমার নিজেরই, আমার ওই তো শর্মিলা, ভয় পেয়েছিস? তো ফ্রেন্ড আমরা এখন মাছ ধরছি, এখন বাজে রাত 11:30। ওইটা তোর কুপাততেই হবে, ঈশা বলে দিলাম, চলে গেছে, না না যাইলে চলে গেছে। কই এখানের মাছটা কোথায় হয়েছে? তারপরে এইভাবে তুলতে হয়, আমি তো এইভাবে তুলেছি। ধরবো কি করে?
এই যে লাফাচ্ছে মো, এই যে মো লাফাচ্ছে। চরা চরা এক সাইডে দেন টোকা দিতে আমার বেরিয়ে না যায়। এই যে এই যে এই যে বে করে করে কর পাবি পাবি মো পাবি যদি চলে যায়। না বেরোয় যেন বেরোয় গেছে না না বেরোবে না বুড় বুড় বুড়। এটা কি ছাড়া আমি আমি হাত দিচ্ছি, তুই বার কর এই ঝুড়ি ঠেসে ধরিস ভাঙিয়ে যে ফেলছি। দাঁড়া দাঁড়া এই পাশ দিয়ে পাশ দিয়ে ইয়ে বেরোয় গেছে দেখলি তো? না না বেরোয়নি বেরোয়নি। দাঁড়া হালকা করে একটু উঁচু কর, এই মনে হয় বেরোয় গেছে রে। মাছ ধরেছে মনে হচ্ছে। মাছ ধরছি আমরা আজকে। ই দেখলি তো মাছ তো ছাড়া ছাড়া মুখের মধ্যে ওরা এখন মাছ ধরতে জলে নেমেছে, আমি উপরে গেছি। ফ্রেন্ড আমাদের মাছ ধরা হয়ে গেছে, ফ্রেন্ড আমাদের মাছ ধরা হয়ে গেছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই বাচ্চা বাচ্চা মাছটা ছেড়ে দে, এই যে ছোট বাচ্চা মাছটা না ওইটুকু মাছ মরে যাবে এখন। না না ওকে তো না না কোপানো না ওকে, আমি দিয়ে দেবো। তো ওই বাচ্চা মাছটাকে আমি ছেড়ে দিচ্ছি। এ বাবা মাছ পড়ে গেছে, নিচেরা চলে যাবে। ওই পাশ থেকে ওই যে লাইট ফাইট চলছে না, ওরা সবাই মাছ ধরতে বেরিয়েছে। তো ঠিক আছে ফ্রেন্ড, ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর তো ফ্রেন্ড আমরা তো ভীষণ মাছ ধরলাম দেখলেই, মানে মাছের পিছনে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর এসে আমি জলে নামিনি বেশি, যেহেতু আমার ঠান্ডা লেগে গেছিলো তার জন্য। ও আর ইশাই মাছ ধরেছে, তো সব এইটুকু 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 একটু ছোটো ছোটো মাছ, মাছ এখনও বড়ো হয়নি। হ্যাঁ এখনও ওই বলেছে প্রথমে মাছ ধরো মাছ ধরো, তারপরে ইশাতে কি ওদের বাড়ির ওদিকে গেছে, ইশাতে কি আমাদের সঙ্গে সঙ্গে চলে এসেছে। তো মাছ ধরা তো হয়ে গেল, তো এখন বাজে 12টা বেজে গেছে, এখন ঘুম পাচ্ছে ভীষণ, তো ঘুমাতে হবে এখন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে করো, আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও, অবশ্যই জানিও। আর সবাইকে গুড নাইট, শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা বাই। গুড নাইট বলে দে। গুড নাইট, গুড নাইট ফ্রেন্ড। আমিও বললাম গুড নাইট। ঘুম পেয়ে যাচ্ছে এখন, ঘুমাতে হবে। তো ঠিক আছে পরে কথা বলবো, পরের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।